বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম আন্টির সাথে আমি মাঝে মাঝে হাঁটতে বের হই যদিও রেগুলার হাঁটতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য তো চেষ্টা করি মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতে যখন ছোট বাচ্চাটা ঘুমিয়ে যায় আর ওর বাবা বাসায় থাকে তখন আর কি চেষ্টা করি একটু হাঁটতে কারণ সব সময় বাসায় বসে থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না আর রুমের ভিতরে আর কতটুক হাঁটাহাঁটি করা যায় সেজন্য একটু বাহিরে গিয়ে হেঁটে আসি তো বাহিরে বের হলেই কিন্তু চোখের সামনে কিছু না কিছু পড়েই তো আজকে রেল স্টেশনের ওইদিকে গিয়েছিলাম তো ওইখানে বাজার বসে তো ওইখান থেকে কিছু কেনাকাটাও করলাম আসলে আমি আজকে কিছু কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হইনি তবুও অনেক কিছু কেনা নেওয়া মানে হয়ে গিয়েছে প্রায় দুই আড়াই হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছে আসলে ছিল ব্যাগেও কিছু টাকা ছিল তারপর হচ্ছে কিছু টাকা আসলে বিকাশ থেকে উঠিয়ে তারপর কিছু শপিং করেছি হঠাৎ করে একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে ছোটো ছোট বেবিদের ড্রেস ডিসপ্লে দিয়ে রেখেছে দেখে আমার ভালো লাগলো তো তাই আসলে ভিতরে গিয়ে দেখতে গিয়ে অনেকগুলো বাচ্চার জন্য ড্রেস কিনে নেওয়া হয়ে গিয়েছে আর এখান থেকে আমি একটা আনারস কিনেছি এখন যেহেতু আনারসের সিজন না তাই আনারসের দামগুলো অনেক বেশি এক একটা আনারস পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে তো দাম বেশি সেজন্য ভাবলাম যে থাকা দুটো নিলে আসলে ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে সেজন্য আমি একটা আনারস কিনে নিলাম আর এই তো এখানে কদবেল বিক্রি করতেছে দুইটা কদবেল কিনলাম তো আমি যেখান থেকে আনারস কিনতেছিলাম সেখানের কদবেলটার প্রাইস অনেক বেশি চাচ্ছিলো আর এইটা ভ্যান গাড়ি থেকে কিনছি এখানের কদবেলটা প্রাইসটা কম ছিল তো কদবেলের গ্রানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানকার কদবেলগুলো প্রায় মানে পাকাই বেশি ছিল কাঁচা ছিল না তো একটা কদবেল প্রথমে যেটা নিয়েছিলাম সেটা মানে কাঁচা হবে লোকটা বলল পরে বললাম যে আপনি পছন্দ করে একটা কতবেল আমাকে দেন তারপর উনি আমাকে একটা টিপস শিখিয়ে দিল যে যখন আপনি কদবেল কিনবেন তখন দেখবেন যে সবচেয়েতে পাতলা কোনটা সেটাই ভালো ভিতরে পাকা আর যদি ভারী থাকে তাহলে কিন্তু কদবেলটা কাঁচা থাকে তো অনেকে কিন্তু না বুঝে যেগুলো একটু ভারী থাকে সেগুলোই কিনে নেয় ভাবে যে ভিতরে হয়তো বেশি থাকবে কিন্তু এটা কিন্তু খুবই বোকামো এভাবে আসলে কদবেল কিনতে হয় না তো ভালোই লেগেছে চাচাটার কথা শুনে তো এই যে এটা আমাদের বাসার গলির রাস্তাতেই ছোট একটা নার্সারি হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম নতুন আসলে উদ্বোধন করতেছে তো দেখে ভালোই লাগলো বাসার কাছেই গাছগুলো আর এখান থেকে কিছু গাছ নিতে চাইলাম কিন্তু আসলে এখানে যতটা তাজা দেখতে পা পারতেছেন বা দেখতে পারছি বাসা নেওয়ার পর দু একদিন পরে কিন্তু মরে যায় মানে তখন কিন্তু খুবই কষ্ট লাগে তো এই তো সাদা গোলাপ গাছটাও আমার কাছে ভালো লাগলো আর খুবই রিজনেবল প্রাইজে বিক্রি করতেছে আমি জিজ্ঞেস করলাম এক একটা গাছের পিস কত করে গাঁদা ফুল গাছ বিশ টাকা করে আর গোলাপ গাছ আশি টাকা একশো টাকা এরকম আর এ তো ছোটো একটা মালটা গাছ সে গাছটাতে কতগুলো মালটা এসেছে দুশো টাকা দাম ছিল অন্য অন্য নার্সারিতে এরকম মালটা গাছ কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকার নিচে আসলে দিতে চায় না তো এখানে দুশো টাকা করে বিক্রি করতেছে তো আমার কাছে ভালো লেগেছে আর এই যে একটা বনসাই গাছ এটা এটাও খুবই ভালো লাগলো তো আসলে অনেকে কিন্তু অনেক শখ করে গাছগুলো কিনে কিনে নেওয়ার পরে যদি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে তো ফুল পছন্দ করে না এমন কোনো মানুষই নাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু ফুল খুবই ভালোবাসে খুবই পছন্দ করে তো এই যে একটা আমরা গাছ ছোট্ট একটা আমরা গাছে কতগুলো আমরা এসেছে আর এই আমরা গাছটার দাম তিনশো টাকা চেয়েছে আসলে উনি যে এত এত মানে কম টাকা প্রাইস চাচ্ছিল আমার শুনে খুবই অবাক লাগছিলো তো তারপর আর এখান থেকে কোনো গাছই কিনিনি তারপর পাশে ব্যানগাড়ির থেকে কিছু ফল কিনতেছিলাম তো আসলে আমরা যারা আসলে গৃহিণী আছি অনেকে কিন্তু ভালোভাবে বাজার করতে পারি না মাঝে মাঝে বা সাথে বের হলে টুকিটাকি কেনাকাটা করতে করতে কিন্তু অনেক সময় বাজারের সব কিছু আসলে বোঝা যায় আর এই যে ভাইয়াটার কাছ থেকে আমি কমলা কিনতেছিলাম উনি বলল যে একশো টাকা করে আমি কম বলতে চেয়েছি তো সে বলল যে না আসলে কম রাখা যাবে না কারণ আমরা কখনো মানে এখানে দুই নাম্বারই বিজনেস করি না অনেকে কিন্তু এখান থেকে এগুলা অনেক কম থাকে আর আমি ওজন করে আপনাকে দেখাই দিচ্ছি মানে অনেক কথাই বললো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে পরে যে একশো টাকা দিয়ে কমলা গুলো কিনে আনলাম তো তারপরে তো আমি যে বললাম যে একটা শোরুমে ঢুকেছি বাচ্চার জন্য এই তো ছোট ছোট কিউট কিউট বেবিদের জন্য কত ধরনের ড্রেস সবটা ছোট হলেও বিভিন্ন ধরনের জিনিস সবটাতে পাওয়া যায় আর খুবই সুন্দর মানে যে কারোর কাছে ভালো লাগবে ড্রেসগুলো আসলে ছোটোর কারণে এত ভালোভাবে ডিসপ্লে করতে পারেনি আর খুবই রিজনেবল প্রাইসেই কিন্তু ড্রেসগুলো কিনতে পারবেন তো আমি এখান থেকে আমার বাচ্চার জন্যই আমি বেশি ড্রেস কিনেছি আর আমার জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে আর অনেক ড্রেসই আছে আসলে পছন্দ করে নিতে হবে তো আমি আর আসলে আমার কাছে ভালো লেগেছে কিন্তু ওইভাবে কেনা হয় নাই ভাবলাম যে অন্য এক সময় এসে কিনে নিয়ে যাব আর আমার বাচ্চার জন্য আমি কি কি ড্রেস কিনলাম সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লেগেছে আর ছোট বাচ্চাদের ড্রেস দেখতে কিন্তু ভালো লাগে তো এই তো এই গেঞ্জিটা কিনেছি খুব সুন্দর খুবই সফট আর এই যে একটু কার্টুন গুলো আছে এগুলাও দেখতে ভালো লেগেছে আর এই যে এখানে একটা প্যান্ট সহ যে গেঞ্জি সিস্টেম মোজা সহ ড্রেসটা এটা আমার কাছে ভালো লেগেছে এই ড্রেসটাও দুশো টাকা নিয়েছে আর এগুলা কিন্তু অন্য অন্য শপ থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা প্রাইস চায় আর এই যে এই গেঞ্জিটাও হান্ড্রেড টাকা করে নিয়েছে আর এই শুধু এই গেঞ্জিটা একশো বিশ টাকা নিয়েছে খুব সুন্দর কিন্তু ছোট বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে আর আমার বেবি হওয়ার আগে থেকে আমি মানে শুধু ছোট বাচ্চাদের ড্রেস দেখলেই মানে দেখতাম যে কবে কিনবো কবে কিনবো আর এ তোই জামার রাব ইউজ করার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি গেঞ্জিটার প্রাইস দেড়শো টাকা নিয়েছে তো কেমন লাগলো আমাদের শপিংগুলো আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার গেঞ্জিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও আমাকে জানাবেন খুবই সিম্পলের মধ্যে রকম ডিজাইন নেই এক কালার রাব ইউজ করার জন্য আসলে তো এগুলো সব এখন গুছিয়ে রাখবো আরে তো কমলা বের করেছি কমলা খাচ্ছি আসলে বাইর থেকে বাসায় আসার পর কিন্তু সব কিছু এলোমেলো হয়ে থাকে সব কিছু গুছিয়ে নিতে হবে এখন আর এই তো আসার সময় আমি একটা ফুলকপি আর সিম কিনে নিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে লেবু আর জলপাই কিনে নিয়ে এসেছি আসলে এগুলা কেনার কোনো উদ্দেশ্যই আমার ছিল না আমি আসলে ঘোরাঘুরির মধ্যে এগুলো কেনা হয়ে গিয়েছে আর এই যে আনারস আর কদবেল তো এখন আমি আর আনারসটা কেটে আমার খেতে দিব তো এই তো হয়েছে কদবেল তো ভালোই ছিল কদবেলটা তারপর আমার হাজবেন্ড বলছিল যে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগবে তাই আমি এখানে চিনি মরিচের পাউডার আর একটু লবণ নিয়ে কদবেলটা মাখিয়ে দিব এই তো মাখানো আমার হয়ে গেল আসলে টক জাতীয় জিনিস দেখলে কিন্তু চিপে পানি চলে আসে চামচ দিয়ে আসলে ভালোভাবে মিক্সড হচ্ছিল না তাই হাত দিয়ে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি আর এ তো আনারসও আমি কেটে নিয়েছি একটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ